Good afternoon, my dear students. তো আমার সমস্ত ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের মনে আছে গতদিন আমরা কি পড়েছিলাম? আমরা গতদিন পড়েছিলাম একটি গল্প যেটা হচ্ছে বৃষ্টি। আর লিখেছেন কে? বৃষ্টি গদ্যের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা প্রথমে আমাদের গল্পের নাম ও লেখকের নাম বলে রেখে নিই। বৃষ্টি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আমরা গতদিন বৃষ্টি গল্পে কি পড়েছিলাম তোমাদের মনে আছে? আর তোমরা সবাই খাতা বই নিয়েছো তো? ঠিক আছে, তো খাতা বই খোলো। আর বৃষ্টি গল্পটা কত নম্বর পেজ? পেজ নাম্বার 11, দ্যাট ইজ 11, তোমরা বের করো। তো আমরা গতদিন বৃষ্টি সম্বন্ধে কি পড়েছিলাম, এই গল্পে কি পড়েছিলাম বা মূল কথা কি ছিল গল্পে? যতটুকু পড়েছিলাম, বৃষ্টি যার দ্বারা আমরা শিক্ষা পাই কি করে ঐক্যবদ্ধ হয়ে চলতে হয় বা দলবদ্ধভাবে চলতে হয়। বৃষ্টি তো আর একা নামে না, বৃষ্টি যখন নামে তখন তার দল বল সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে নামে, এবং সে কী কী করতে পারে তারও বর্ণনা আমরা পেয়েছি। সে কিন্তু ফলার মাখিয়ে দিতে পারে, যখন মুড়ি মুরগির দোকানের পাশ দিয়ে বৃষ্টি বয়ে চলে তখন কি হয়, সব কিছু বৃষ্টি বাতাসে, একদম বাতাসের বৃষ্টি একাকার হয়ে সব কিছু ফলার বানিয়ে দিয়ে দিতে পারে, দই চিড়া মুড়ি সব একসাথে করে যেন ফলার মাখিয়ে দিতে পারে। আরও মজার কথা পড়েছিলাম যে রানী চাকরানী সে কী করে, যখন সে কাপড় ধুয়ে দেয় তখন কিন্তু আমরা, মানে বৃষ্টিটা পড়ছে তখন আমরা তার কাজ দ্বিগুণ করে দিতে পারি, মানে তার কাপড়গুলি নোংরা করে দিতে পারি, তার আরও কাজ বেড়ে যেতে পারে, আবার তার সেগুলি করতে লাগতে পারে। তো এই ধরনের কথাগুলি আমরা পড়েছিলাম। আরও পড়েছিলাম বৃষ্টি কী কী কীভাবে ওরা মজা করে, কীভাবে ওরা পাহাড়ের পর্বতের উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় বাতাসের সাহায্য নিয়ে, তারপর নদীকূল কীভাবে সে ভরিয়ে দিয়ে, নদীর শূন্য হৃদয় কীভাবে ভরিয়ে দেয়, সেগুলি কিন্তু আমরা গতদিন পড়েছিলাম। আমরা যে লাস্ট লাইনটা পড়েছিলাম তা যদি তোমরা একটু খেয়াল করো, দেখবে যে আমরা এই লাইনটা পড়েছিলাম, ধরো এই লাইনটা পড়েছিলাম, আর এই লাইনটাতে কী লেখা আছে আমি একটু লাস্ট লাইনটা বলি। মল্লিকার মধু ধুইয়া লইয়া ভ্রমরের অন্ন মারি, মুড়ি মুরগির দোকান দেখিলে ফলা প্রায় ফলার মাখিয়া দিয়া যায়, আর রামী চাকরানী কাপড় শুকাইতে দিলে তাহার কাজ প্রায় দ্বিগুণ করিয়া রাখিয়ে, এতটুক কিন্তু আমরা গতদিন পড়েছিলাম। লেট স্টার্ট, আমাদের আজকে নিউ অংশটুকু এখান থেকে আমরা শুরু করছি। দেখো তোমরা বইটা হাতে নাও, এখন পেজ নাম্বার 12 খুলবে আর 12-র ওই অংশটুকু দেখবে। দেখো ভাই, কেহ একা নামিও না, ঐক্যই বল নহিলে আমরা কেহ নাই। এবার বৃষ্টি আবার বলছে যে দেখো ভাই, এখানে দেখো ভাই বলতে কাকে বলছে? বৃষ্টি তার অন্য সঙ্গীদের বলছে, মানে এক বৃষ্টিকণা আরও অন্যান্য বৃষ্টিকণাদের বলছে যে কেহ একা নামবে না, নহিলে আমরা কেউ নহি। যদি আমরা একা হয়ে যাই তখন কিন্তু আমাদেরকে কি কেউ চেনবে না, সবাই বলবে যে তুচ্ছ বৃষ্টিকণা, তখন আমরা কিন্তু কেউ থাকবো না। এখন যেরকম আমরা আমরা বলছি, আমরা যখন একসাথে সবাই নামি আমরা কি বলছে যে আমরা, মানে আমরা বলতে এখানে আমি একা নই, কিন্তু যখন আমি বলছি যে আমি একা তখন কিন্তু আমরা আমরা নই, আমরা কেহ নই। আমাদের এত ছোট্ট, আমরা এত শুষ্ক, এত ক্ষুদ্র যে যে কেউ যে কোনো সময় আমাদেরকে শেষ করে দিতে পারে। চলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু পৃথিবী রাখিব, বলছে যে পৃথিবী রাখিব মানে কি, আমরা পৃথিবীকে ভরিয়ে দেবো সব কিছু দিয়ে। চলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, আমরা তো যখন একা তখন তো আমরা অতি ক্ষুদ্র, চলো আমরা সবাই মিলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু আমরা একসাথে নামি, এবং এই পৃথিবীকে আমরা কি করব, রাখিব মানে কি, পৃথিবীকে আমরা তার সুন্দর যে রূপে আমরা ভরিয়ে দেব। বৃষ্টি ছাড়া পৃথিবীর কি হবে, কি দশা হতে পারে?
দেখেছো তোমরা, বৃষ্টি না থাকলে আমাদের কি হয়? খরা হয়, চাষিরা কিন্তু ধান চাষ করতে পারে না, শস্য লাগাতে পারে না, শস্য নষ্ট হয়ে যায় খরায়, মানে জলের অভাবে চারিদিক হাহাকারে পরিণত হয়। আমাদের কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা যে ভূগর্ভস্থ যে জল সেটাও কিন্তু আমাদের শুকিয়ে যায়। তো বৃষ্টি কি? তাছাড়া আরও আমরা বলবো যে নদী বলো, নালা বলো, বা আমরা যেখান থেকে জল পাই সে জলটুকু খাবার জল আমরা কিন্তু পাই না। খাদ্য সংকট, মানে খাদ্যের জলের অভাব দেখা যায়, পানীয় জলের অভাব দেখা যায়। সব কিছু মিলিয়ে পৃথিবীর কিন্তু ভারসাম্যটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায় বা বিগড়ে যায়। তো এমন তো অবস্থায় আমাদের কি দরকার? বৃষ্টিটা আমাদের জন্য কি যেন একটা আশীর্বাদ স্বরূপ। বৃষ্টি না হলে সেটা আমাদের কাছে কি? অভিশাপ। আর বৃষ্টি যদি হয় তখন আমরা সেটাকে কি বলি? আশীর্বাদ বলি। তোমরা নিশ্চয়ই কখনো কখনো দেখেছো যে যখন বৃষ্টির ফোঁটা প্রথম পড়ে, ধরে নাও শীতকালে দু এক ফোঁটা পড়ে, বা শীত থেকে শীত শেষ হলো, মাঝে মাঝে সময়ে একটু বৃষ্টি পড়লো, যে বৎসরের প্রথম বৃষ্টির কণারূপে আমরা সেটাকে গণ্য করি। এবং যখন প্রথম বৃষ্টিবিন্দু মাটিতে পড়ে তখন কিন্তু আমরা কি করি? আমরা তখন অনেকে উলুধুনি দেই, বা আমরা যেন ভগবানের আশীর্বাদ স্বরূপ সেটাকে গ্রহণ করি, আমরা সাদরে গ্রহণ করি এবং উলুশঙ্খ ধ্বনি দিয়ে কিন্তু আমরা সেই বৃষ্টিটাকে বরণ করে নিই আমাদের বছরের প্রথম বৃষ্টিবিন্দু হিসাবে। তো বুঝতেই পারছো যে বৃষ্টিকণা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, বৃষ্টি আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে দেখো বৃষ্টি কি বলছে, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু পৃথিবী রাখিব, শস্য ক্ষেতে শস্য জন্মাইব, মনুষ্য বাঁচিবে। বৃষ্টিবিন্দু দেখো ওরা কিন্তু কি করতে পারে, আমি বলেছি আগে যে বৃষ্টিবিন্দু খারাপ নয়, যে শুধুমাত্র ভালো কাজ করবে আর শুধুমাত্র খারাপ কাজ করবে এমনটা নয়। ওরা যেমন, ওদের পাওয়ার বা ওদের শক্তি এতটাই যে ওরা খারাপ ভালো দুটো কাজই করতে পারে। খারাপ কাজ বা হাসি মজাক যেটাকে আমরা বলি করতে পারে, সেটা কি? অট্টালিকা ভেঙে দিতে পারে, রানী চাকরানির কাজ দ্বিগুণ করে দিতে পারে, আরও কি করতে পারে, ফলার মেখে দিয়ে যেতে পারে। কিন্তু ওরা যদি, সেটা কিন্তু ওদের দুষ্টুমি, ওরা যদি ভালো কাজ করে তাহলে সেটা কি হতে পারে, যেমন বৃষ্টিকণা মানুষের জন্য খুব দরকারি, সমগ্র পৃথিবীর প্রাণী জগতের জন্য, উদ্ভিদ জগতের জন্য, তারপর সব কিছুর জন্য আমাদের বৃষ্টির দরকার। তো এই বৃষ্টিকণা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, এবং এই বৃষ্টিকণা মনুষ্যের জন্য, সমস্ত মানব জাতির জন্য কিন্তু আশীর্বাদ। তো কেন কি? বৃষ্টি হলেই শস্য জন্মায়। আমরা অনেক সময় পড়েছি যে যখন গাছ বড় হয় তখন কিন্তু তার জলের খুব দরকার পড়ে, গাছ বেড়ে উঠতে লাগলে জলের দরকার পড়ে। আর জল যদি না থাকে তাহলে গাছও যদি না বেড়ে উঠে তাহলে আমাদের অস্তিত্ব কি থাকবে? এই প্রাণী জগতের অস্তিত্ব থাকবে? নিশ্চয়ই না। কারণ কি? আমরা প্রাণী জগৎ কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে আমরা নির্ভরশীল, কার উপর? গাছের উপর, তাই না? বলো কেন কি? গাছ থেকে আমরা সবার প্রথম যেটা পাই, গাছ থেকে আমরা কিন্তু প্রাণবায়ুটা পাচ্ছি। আমাদের প্রাণবায়ু কি? অক্সিজেন। সেই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? আমাদের গাছ থেকে পাই, সেই গাছপালা থেকে পাই। তো গাছপালা থাকলে বা শস্য যদি না থাকে তাহলে কি, বৃষ্টি না থাকলে সেই শস্য গাছপালা জন্মাবে না, তাতে কি হবে? তাতে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। তো বৃষ্টি বলছে শস্য ক্ষেত্র জন্মাইব, আমরা যখন জল পাবো আমরা বেড়ে উঠবো, শস্য ক্ষেত্র মানুষের জন্য, প্রাণীজগতের জন্য খাদ্য তৈরি করে দেব, মনুষ্য বাঁচিবে, তাতে মনুষ্য, এখানে মনুষ্য বলতে শুধু মনুষ্য না, সমস্ত প্রাণী জগৎও আছে, এখানে বলা হয়েছে মনুষ্য। নদীতে নৌকা চালাইব, মানুষের বাণিজ্য বাঁচিবে। তাছাড়া মানুষ তো দেখো এখনকার দিনেও বলবো, আগেকার দিনে এটা বেশি হতো, আগেকার দিনে তোমরা পৌরাণিক কোনো ধারাবাহিক বা সিরিয়াল যদি দেখে থাকো দেখবে যে, বিশেষ করে ধরে নাও লক্ষিন্দর আর বেহুলার সময়ের কথা, চাঁদ সদাগর নাম শুনেছো তোমরা, বেহুলার শ্বশুর বা লক্ষিন্দরের বাবা ছিলেন চাঁদ সদাগর। চাঁদ সদাগর কি করত? ব্যবসা করত, এবং সেই ব্যবসা সে কি করে করত? সে কিন্তু নৌকা দিয়ে, তার সপ্ত ডিঙ্গা, তার ষাটটি ডিঙ্গা মানে নৌকা ছিল, সেই নৌকা দিয়ে কিন্তু সে ব্যবসা করতে যেত। এরকম একটা কাহিনী আমরা শুনেছি লোকমুখে বা আমরা বইয়ে পত্রে পড়েছি। তো বোঝা যায় যে বাণিজ্য করতে গেলে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আবার অনেক সময় সে কিন্তু আমাদের রাস্তা সড়কপথ নাও হতে পারে, সে কিন্তু জলপথও হতে পারে। তাহলে এই জলপথ মানে কি? নদীতে নৌকা চালানো বা সমুদ্রে নৌকা চালানো, সেটা তো এই নৌকা যে চালাবো, জলই যদি না থাকে নৌকা কি করে চালাবো? জল যদি শুকিয়ে যায় তাহলে তো নৌকা চলবে না ভালো করে। তাহলে
নদীতে নৌকা চালাবো, মানুষের বাণিজ্য বাঁচিবে, মানে কি মানুষ যে বাণিজ্য করবে, এখনো তো হয়, আমরা বলি না এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি, এক দেশ থেকে আরেক দেশ জাহাজ দিয়ে, বড় বড় কি বড় বড় জাহাজ দিয়ে অনেক আমরা আমদানি করি, আবার অনেক সময় রপ্তানিও করি, আছে এরকম অনেকটা, বিশেষ করে দ্বীপগুলিতে। দ্বীপগুলিতে আমরা কি করে করতে পারি, আমরা কিন্তু দ্বীপ, কোনো দ্বীপ ধরে নাও আন্দামান বলো বা আরো এরকম দ্বীপ, আমরা নাম শুনেছি তো অনেকগুলি, যেগুলি জল মধ্যে যেগুলি স্থলখণ্ড সেটা হচ্ছে দ্বীপ, সেই দ্বীপগুলিতে যদি আমরা বাণিজ্য করতে চাই তাহলে কিন্তু আমাদের নিশ্চয়ই কিসের দরকার পড়বে, আমাদের জাহাজের দরকার পড়বে বা লঞ্চের দরকার পড়বে, মানে আমাদের জলপথে সেই যোগাযোগটা করতে হবে। তো সেই জলপথে যে আমরা নৌকা চালাবো বা জাহাজ চালাবো সেটা কি করে করব, সেটা জলের সাহায্যেই করবো, জল হতে হবে, জল ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। তৃণলতা বৃক্ষাদির পুষ্টি করিব, পশু পক্ষী কীট পতঙ্গ বাঁচিবে। তৃণলতা বৃক্ষাদির, আবারও বলছি যে গাছ, সেখানে গাছের কথাই বলা হচ্ছে, তৃণলতা মানে যে গাছ, তৃণ বলতে কি ছোট ছোট গাছ যেগুলি সেটা তৃণ, ঘাস জাতীয় গাছ মানে তৃণ, আর বৃক্ষ মানে বড় বড় গাছ, পুষ্টি করিব, তো ওরা যে খাবার পাবে, ওদের খাবার কি, আমাদের খাবার আমরা কোথা থেকে পাই, গাছ থেকে পাই, তো মানে আমরা জীব এবং আমাদের খাদ্যের দরকার পড়ে, তাহলে আমরা জানি উদ্ভিদও কিন্তু জীব, সজীব সজীব বস্তু, তাহলে সজীব বস্তুর খাদ্যের দরকার পড়বে, এবং সেই খাদ্য সে কি খায়, সে কিন্তু তার মূলের দ্বারা মাটি থেকে রস শোষণ করে, তার পাতার দ্বারা সে বাতাস থেকে তার তার প্রাণবায়ু বলো কার্বন ডাইঅক্সাইড সেটা শোষণ করে নেয়, এবং সূর্যের আলো জল সেগুলি কিন্তু সে তার খাদ্য হিসাবে গ্রহণ করে, এবং তার শরীরেই তার পাতার মধ্যে তার খাদ্য তৈরি হয়, সেই খাবারগুলি সে খায়। তাহলে বোঝা যাচ্ছে যে গাছের তৃণ লতা বৃক্ষদি সেগুলিরও খাদ্যের দরকার, এবং সেই খাদ্য মানে কি জল, এখানে জলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হচ্ছে যে জলটা ওদের জন্য খুব ইম্পর্টেন্ট, ওদের পুষ্টি, জল যদি না পায় ওরা কিন্তু পুষ্টি পাবে না, জলের মাধ্যমে যে মাটি থেকে বিভিন্ন কিছু মূলের দ্বারা শোষণ করে, তাহলে সে পুষ্টি জলের মাধ্যম, জল বা অন্যান্য আরও খনিজ পদার্থ সেটাতে মিশে থাকে যেটা ওরা মূলের সাহায্যে শোষণ করে নেয়, তাহলে সেই পুষ্টিটা সে তারা কোথা থেকে পাচ্ছে, তারা কিন্তু পাচ্ছে জল থেকে। তাহলে জল বলছে, বৃষ্টি বলছে যে সব কিছুর আধারিত আমরা, আমরা যদি কি না ঝরি, আমরা যদি বর্ষিত না হই তাহলে কি হতে পারে, সমস্ত পৃথিবী নিঃশেষ হয়ে যেতে পারে, আমরা মানুষের বাণিজ্য চালিয়ে দিতে পারি, তাছাড়া তৃণলতা বৃক্ষদের পুষ্টিও দিতে পারি, পশু পক্ষী কীট পতঙ্গ বাঁচিবে, আর গাছ বাঁচিলে সবাই বাঁচিবে, পশু পক্ষীও বাঁচবে, তৃণলতাও বাঁচবে, আবার কীট পতঙ্গ বাঁচবে, আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু আমাদের সমানকে আমরাই সংসার রাখি। বলছে যদিও তোমরা বলো, মানে যারা বৃষ্টি বলছে, যারা তোমরা আমাদেরকে ক্ষুদ্র মনে করো, ভেবে দেখো তো আমাদের সমানকে, আমরা কত কিছু করতে পারি, তাহলে তোমরা কি বলো এখনো যে আমরা ক্ষুদ্র, ক্ষুদ্রকে বলো তো, সে বৃষ্টিবিন্দু অন্যদেরকে সম্বোধন করে বলছে, যারা বৃষ্টিবিন্দুকে ছোট মনে করে ওদেরকে বৃষ্টিবিন্দু বলছে, তাহলে বলো ক্ষুদ্রকে আমরা ক্ষুদ্র, দেখো দেখো আমাদের দেখিয়া পৃথিবীর আহ্লাদ দেখো, গাছপালা মাথা নড়িতেছে, নদী তুলিতেছে, ধান্য ক্ষেত্র মাথা নামাইয়া প্রণাম করিতেছে, চাষা চষিতেছে, জলে ভিজিতেছে। এবার বৃষ্টিবিন্দু বলছে যে দেখো আমাদের দেখে পৃথিবীর কত আনন্দ হচ্ছে, দেখো তো সবাই, আমি গতদিনও বলেছিলাম যে যখন বৃষ্টি হয়, বৃষ্টি না হলে পৃথিবীর রূপটা কেমন থাকে, ভীষণ হতাশাগ্রস্ত পৃথিবীকে লাগে, কারণ কি খরা সবদিকে, একদম প্রচণ্ড গরম, আমরা যারা মানুষ বা যারা আমরা সজ্ঞানী সব কিছু দেখি, আমাদের কাছে দেখে কিন্তু সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে পৃথিবী এখন আনন্দিত নয়, তাহলে সেই আনন্দ কখন, আনন্দিত মুখটা আমরা কখন দেখতে পাই পৃথিবীর, বৃষ্টি যখন পড়ে, আমরা বলবো যে বেশি বৃষ্টিও আবার ভালো লাগে না, তবে যখন খরা থাকে আর তখন যদি বৃষ্টি পড়ে, তখন কিন্তু আমরা দেখতে পাই পৃথিবীর এক নতুন রূপ, পৃথিবী কিন্তু যেন দেখে মনে হয়, সমস্ত জগৎকে দেখে মনে হয় যেন সব কিছু হাসছে, গাছগুলি যে ফুলগুলি এইভাবে করে তুমড়ে মুখ থুপড়ে পড়েছিল সেগুলি মাথা চাড়া দিয়ে উঠে, তো দেখলেই বোঝা যায় যে ওদের আনন্দ হচ্ছে বৃষ্টির ফুটা পেয়ে, ওরা যেন সজীব হয়ে উঠেছে ভালো করে। চাষা চষিতেছে ধান, তারপর বলছে যে আরো কি কি হচ্ছে, গাছপালা মাথা তুলিতে, বৃষ্টির পরে দেখা যায় গাছগুলি এরকম এরকম হালকাভাবে দুলতে থাকে, তারপর নদী তুলিতেছে, নদীতে জল এইভাবে এইভাবে করে কিন্তু কল্লোল বা ঢেউ আসে, ধান্য ক্ষেত্র মাথা নামাইয়া প্রণাম করিতেছে, আবার বোঝা যায় খেতে, ধান্য ক্ষেত্র মানে ধানের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো যেন
বৃষ্টির পরে দেখবে সুন্দর করে যে ধানগুলি, ধান গাছগুলি লম্বা বড় হয়ে বৃষ্টির জন্য একদম অপেক্ষা করে চেয়েছিল, ওরা যেন এবার মাথা নুয়ে রেখেছে এবং যেন বৃষ্টি কণাকে বা বৃষ্টিকে বলছে ধন্যবাদ। চাষা চুষিতেছে, বৃষ্টির জল পাওয়ার পর চাষারা অতি আনন্দে, যারা ক্ষেত খামারি করে, যারা কৃষক, যারা চাষা, ওরা যেন খুব অতি আনন্দ সহকারে যেন ওরা চাষ করতে লেগে যায়। জলে ভিজিতেছে, জল পড়ছে, বৃষ্টি পড়ছে, ওরা কিন্তু পরোয়া করছে না, ওরা কিন্তু গিয়ে চাষা চাষ করছে, ওরা কিন্তু চাষ করছে, জমিতে ধান লাগাচ্ছে, ফল কাটছে, ফসল কাটছে, সব কিছু মিলে একটা আনন্দকর পরিবেশ, আনন্দমুখর পরিবেশ। কেবল বেনেব আমশিও আমসত্ব লইয়া পলাইতাছে। এইবার বৃষ্টি যখন নামে তখন আমরা বলি হায় রাম, এখনই আবার বৃষ্টি এসে গেল, এই মাত্র কাপড়গুলি দিয়ে গেলাম, এই মাত্র আমি আমসত্বর থালাটা দিয়ে গেলাম, এই মাত্র চালগুলি শুকোতে দিলাম, এখনই কেন বৃষ্টি আসলো, সেটা আমরা কিন্তু অনেক সময় বলে থাকি। তাহলে কি বোঝা যায় যে এখানে বলছে যে দেখো শুধুমাত্র এত আনন্দ সবাই, কিন্তু বেনে বউয়ের কষ্ট হয়ে গেছে, কারণ কি বেনে বউয়ের একটু কাজ বেড়ে গেল, পট করে বৃষ্টি আসায় কিন্তু ও যে আমসত্বগুলি শুকোতে দিয়েছিল সেগুলি কিন্তু তার দৌড়ে দৌড়ে ঘরে নিয়ে আসতে হচ্ছে, তার একটু পরিশ্রমটা বেড়ে গেল। আমাদের বল দেখো পর্বত কন্দর দেশ প্রদেশ ধুইয়া লইয়া নতুন দেশ নির্মাণ করিব। এবার বৃষ্টি বলছে দেখো আমাদের কত শক্তি, আমাদের মধ্যে কত একতা, আমরা কি করতে পারি, আমরা দেশ প্রদেশ ধুয়ে দিতে পারি, আমরা কিন্তু সব কিছু একদম আমাদের হাতে, আমরা চাইলে একদম সব কিছু শেষও করে দিতে পারি, আবার চাইলে সব কিছুকে ভরিয়ে দিতে পারি, আনন্দ মুখর করে তুলতে পারি এই পৃথিবীকে। বিশীর্ণা সূত্রকায়া তটিনীকে কুল প্লাবনী জল রাক্ষসী করিব। জল রাক্ষসী সেটা কখন হয় তোমরা কি বলতে পারবে? এখানে জল রাক্ষসী বলতে ধরে নাও যখন হয় কি বলবো আমরা, সুনামি হয়। সুনামিতে কি দেখা যায় যে দেখবে প্রচণ্ড ঢেউ, সেই ঢেউয়ে কি হয় একদম কিন্তু কোল ভেসে যায়, চারিদিকে একদম ভেসে যায়, এবং কি হয় লোকজন মানুষ সবাই কিন্তু ভয়ে একদম ত্রস্ত হয়ে পড়ে, তারপর বাড়িঘর ভেসে যায়, শহর কি শহর ভেসে যায়। তাহলে তখন কিন্তু জল রাক্ষসের রূপ নেয়। তাহলে এটা কি বোঝা যাচ্ছে, বৃষ্টির সেই বৃষ্টিকণার বা বৃষ্টির সেই বল বা শক্তি থাকে যে সে কি করতে পারে, জলরাক্ষসী করে দিতে পারে, নদীকে জলরাক্ষসীতে পরিণত করতে, নদী সমুদ্র, তখন কিন্তু বিপর্যয়, আমরা বিপর্যয়ের সম্মুখীন হই। কোনো দেশের মানুষ রাখিব, কোনো দেশের মানুষ মারিব। আবার দেখি সুনামি বা ভূমিকম্প এই ধরনের, যখন ভূমিকম্প কি বৃষ্টিতে ধরো যখন সমুদ্রের নিচে ভূমিকম্প হয় সেটাকে আমরা সুনামি বলি। এখানে বৃষ্টিটা আর সুনামিটা কিন্তু আলাদা, এক করব না, কারণ কি সুনামি হচ্ছে সমুদ্রের তলদেশে যে ভূমিকম্প সেটা কিন্তু সুনামি। তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস এইটে, তোমাদের ম্যাম পড়িয়েছেন সুনামি চ্যাপ্টারটা পড়িয়েছিলেন। তো সুনামি কি, সুনামি কিন্তু বৃষ্টির সাথে কানেকশন নেই, সুনামিটা কিন্তু সমুদ্রের তলদেশে ভূমিকম্প কম্পনে, সমুদ্রের তলদেশে কম্পনের ফলে যে ঢেউ, সেই ঢেউয়ের আঘাতে যে বিপর্যয় সৃষ্টি হয় সেটা কিন্তু সুনামি। তো এখানে বৃষ্টি কি হচ্ছে, বৃষ্টিকে জলরাক্ষসী কি আমরা বলি না, ফ্লাড, হ্যাঁ বন্যা। তো ফ্লাডটা কখন হয়, বৃষ্টির পরে কিন্তু ফ্লাড হয় বা বন্যা হয়। যেমন ধরে নাও কয়দিন আগেও তো হয়েছে আমফান বলো, সেটাও কিন্তু নিম্নচাপের ফলে, এবং তখন কিন্তু বৃষ্টি শুরু হয়, আমফান বলো, আরও এরকম আরও অনেক ধরনের কিন্তু বৃষ্টি বলি আমরা, তারপর বলি কি সাইক্লোন বলি। তো এই ধরনের যখন ভয়ঙ্কর বৃষ্টি যখন ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়, নিম্নচাপ দ্বারা বৃষ্টির সৃষ্টি হয়, এবং যে সেই যে একটা ভয়ঙ্কর রূপ, তাতে কিন্তু আমাদের প্রচুর ক্ষতিগ্রস্ত হয়, পৃথিবীর মানুষজনের ক্ষতিগ্রস্ত হয়, জীবজগতের ক্ষতিগ্রস্ত হয়, সম্পত্তি নষ্ট হয়, প্রাণহানি হয়। তাহলে বোঝা যাচ্ছে বৃষ্টির অনেক ক্ষমতা। বৃষ্টি বলছে যে আমরা কোনো দেশ মারিব, আবার কোনো দেশ বাঁচাইব। যে দেশের খরা জলের অভাব, সেই দেশে আমরা বৃষ্টি দিয়ে সেই দেশকে কি করতে পারি, সেই দেশকে কিন্তু আমরা জলে ভরিয়ে দিতে পারি, সেই দেশের প্রয়োজন মিটিয়ে দিতে পারি। কিন্তু আবার আমাদের যদি রাগ হয়, আমরা কখনো কখনো কোনো কোনো দেশ কি করতে পারি, নষ্টও করে দিতে পারি। এই যে আমাদের শক্তি আছে, বিপর্যয় সৃষ্টি করার ক্ষমতা আছে, সেটা কিন্তু আমরা করলেই দেশের ক্ষতি হতে পারে, মানুষ মরিবে, তখন মানুষের কিন্তু তখন ক্ষতি হবে। কত জাহাজ বহিব, কত জাহাজ ডুবাইব, পৃথিবী জলমগ্ন করিব। বলছে কত জাহাজ বহিব, বৃষ্টি হলে কি হয়, বৃষ্টি হলে কি একটা বৃষ্টির একটা থাকে,
কি বলবো একটা ব্যাগ থাকে, ঠিক আছে না? তো বৃষ্টি কি করে, যখন বায়ু আর বৃষ্টি একসাথে বয় তখন কিন্তু জাহাজ কি হয় একদিকে বুইতে পারে, ভালো করে বুইতে পারে, কথা আমরা বলি না, যেমন ধরে নাও ঘুড়ি, আমরা যখন আকাশে ঘুড়ি উড়াই তখন কিন্তু আমরা বলি যে বাতাসটা কোন দিকে বইছে, বাতাস যেদিকে বইছে ওই দিকে কিন্তু কি হবে ভালো করে সেটা ঘুড়িটা ভালো করে উঠতে পারবে। তো ঠিক এইভাবে বৃষ্টি বা বাতাসের ব্যাগ যেদিকে থাকবে সেদিকে কিন্তু জাহাজটা কি বইবে, মানে জাহাজ বেগে চলবে। কত জাহাজ ডুবাইবো, আবার অনেক সময় কি হয় জাহাজ ডুবেও তো যায়। নাম শুনেছিলাম আমরা, ফেমাস জাহাজ একটা ডুবেছিল, মনে আছে তোমাদের? একটা সিনেমা আছে সেটার উপর, সেটা কি টাইটানিক, রাইট? তোমরা আমি জানি মনে মনে বলতে পেরেছো যে সেটা হচ্ছে টাইটানিক, এবং এই টাইটানিক কিন্তু কি হয়েছিল জলে ডুবে গিয়েছিল। তো বৃষ্টি টাইটানিক ডুবেছিল আরেকটা কারণে, বৃষ্টির কারণে নয়, কিন্তু বৃষ্টির সেই ক্ষমতা দেখে, প্রচণ্ড বৃষ্টি হলে জাহাজ কোন দিকে যাবে দিক পায় না, এবং ঢেউয়ে ঢেউয়ে জাহাজ কিন্তু কি হতে পারে, জাহাজের ক্ষতি হতে পারে, ভেঙেও যেতে পারে, জাহাজ কিন্তু জলের নিচে তলিয়ে যেতে পারে। পৃথিবী জলমগ্ন করিব, পৃথিবী পুরো জলমগ্ন করে দেব, আমাদের এই ক্ষমতা আছে। অথচ আমরা কি ক্ষুদ্র, আমাদের মতো ক্ষুদ্র কে, আমাদের মতো বলবান কে? এবার বৃষ্টি বলছে তোমরা বলছো তারপরও আমরা ক্ষুদ্র, না আমরা ক্ষুদ্র নই, আমাদের মতো বলবান কে, আমাদের মতো বলবানও কেউ নয়, এবং আমাদের মতো কি ক্ষুদ্র কে বলে যদি তাহলে আমরা বলবো আমরা মোটেই ক্ষুদ্র নই, আমরা কিন্তু কি করতে পারি একসাথে হলে সমগ্র পৃথিবী তছনছ করে দিতে পারি, সমগ্র পৃথিবীকে আমরা জলমুখর করে দিতে পারি, আনন্দ মুখরও করে দিতে পারি। তাহলে এখানেই কিন্তু আমাদের গল্প শেষ। আজকের গল্প কিন্তু আমরা পড়ে নিয়েছি, আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল, বৃষ্টি। তাহলে এই যে আমরা গল্পটা পড়লাম, বৃষ্টির কি কি ক্ষমতা সেটা আমরা বুঝলাম, আমরা কিন্তু একটা মরাল লেসন সেখান থেকে পেয়ে যাই, বা আমরা নীতি বোধের কথা সেখান থেকে আমরা জানি, নীতি শিক্ষা পাই। কি নীতি শিক্ষা সেটা আমরা একটু নীতি শিক্ষাটা বোর্ডে লিখবো। যে কোনো একটা গল্পের সারমর্ম থাকবে, গল্প বলবো কবিতা বলবো, তা থেকে কিন্তু আমরা একটা শিক্ষা পাই, একটা মরাল লেসন পাই, কিছু শিক্ষণীয় থাকে এই গল্পে, সেই শিক্ষণীয় ব্যাপারটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে এই গল্পের নীতি শিক্ষাটা কি, তাহলে দেখো এটা নীতি শিক্ষা দেখা যাচ্ছে, বোর্ডটা ভালো করে দেখো, এই গল্পের নীতি শিক্ষা এটাই যে ঐক্যতাই বল, ক্ষুদ্র হয়েও যে ঐক্যবদ্ধভাবে চলে সে বলবান, সমস্ত বিপর্যয়ের মোকাবেলা সে একাই করতে পারে। তাহলে আমি লাঠি দিয়ে দেখে একটা উদাহরণ দিয়েছিলাম, বা লাঠি বা বলো কাঠি, কাঠি দিয়ে উদাহরণটা দিয়েছিলাম, যে বলেছিলাম যে একা একটি কাঠি সেটাকে আমরা সহজেই ভাঙতে পারবো, কিন্তু যদি আমরা অনেকগুলি কাঠি, আমি বলেছিলাম 10টা কাঠির একটা বান্ডিল, অনেকগুলি কাঠি যদি আমরা একসাথে আমাদের হাতে কেউ তুলে ধরে তাহলে আমরা কিন্তু সেটা সহজে ভাঙতে পারবো না। কারণ কি, একাকে ভাঙতে বা মুচড়ে ফেলতে দুমড়ে ফেলতে খুব সহজ, কিন্তু যারা খুব ঐক্যবদ্ধভাবে চলে তাদেরকে কিন্তু আমরা সহজে ভাঙতে পারি না, যতই চেষ্টা করি আমাদের সহজ হয় না সেই ব্যাপারটা করা।
তাহলে বোঝা যাচ্ছে ঐক্যতেই বল, আমাদের একা হয়ে চলতে হবে। তাই আমি গতদিন তোমাদেরকে আবার গতদিন বলেছিলাম, আজকে আবার বলছি যে নিজেকে সবসময় কিন্তু একা আমি সেই ভাবটা কিন্তু আনবে না মনের মধ্যে, আমরা সেই ভাবটা আনতে হবে। আমি বলেছিলাম যে যারা তোমাদের ক্লাসের যারা লিঙ্ক পাচ্ছে না বা ধরো যারা পড়তে পারছে না, তোমরা কিন্তু ওদেরকে কিন্তু কি করবে, দেখিয়ে দেবে, লিঙ্কটা দেবে বা বলে দেবে কি করে কি অনলাইন ক্লাসগুলি দেখতে হয়। তাহলে তোমার দ্বারা সে হয়তো বা এখন এখন সে একা, কিন্তু তুমি যদি তাকে সাহায্য করো সে কি একা হবে? নিশ্চয়ই হবে না, সেও কিন্তু কি হয়ে যাবে, তার দল পেয়ে যাবে এবং সে তখন তার সমস্যার মোকাবেলা সহজেই করতে পারবে। এরকম যদি তুমি সাহায্য করো, তোমাকেও আরো অন্যদিন কেউ না কেউ এভাবে সাহায্য করবে, তাতে তুমিও কিন্তু কি হবে, তুমিও যদি কোনো কাজ একা করো, তোমার পক্ষে যতটা কষ্ট হবে সেই কাজটা করা, তুমি যদি ঐক্যবদ্ধভাবে তোমার বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে করো, তাহলে দেখবে সেই কাজটা অনেকটাই সহজ। এরকম আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমরা একা নই এবং একা থাকবো না, আমরা সবসময় আমাদের কি করব, ঐক্যবদ্ধভাবে চলবো এবং সমস্ত সমস্যার বিপর্যয়ের মোকাবেলা করব। তো থাক আজকে আমাদের গল্পটা এতটুকু, এখানে গল্প তো শেষ হয়েছে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়াশোনা করবে আর অনলাইন টেস্ট তো দেবেই। আজকের জন্য থাক এতটুকু, হ্যাভ এ গুড ডে।